কিভাবে ইউটিউব ভিডিওতে লোকেশন সিলেক্ট করতে হয় বা অ্যাড করতে হয় সেটি দেখাবো আজকে ভিডিওতে। আমার ভিডিওটি অনুসরণ করে আপনারা এটি খুব সহজেই করে নিতে পারবেন। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আপনাদের ইউটিউব জিমেলটি লগ ইন করে নেবেন। দেখুন আমার এই ভিডিওতে লোকেশন সিলেক্ট করা আছে। তো এভাবে লোকেশন কিভাবে আপনাদের ভিডিওতে আপনি সিলেক্ট করবেন সেটি দেখাবো। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। তো এই যে দেখেন চ্যানেলের লোগো দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইউটিউব স্টুডিও, ভিডিওতে আসার পরে দেখেন কন্টেন্ট নামে একটা অপশন আছে লেফট সাইডে স্ক্রিনের, এই কন্টেন্ট নামে অপশনটিতে ক্লিক করবেন। দেন যে ভিডিওতে আপনার লোকেশন সেট করতে চান আপনারা চাইলে এখান থেকে অল সিলেক্ট করেও দিতে পারেন, আবার চাইলে যেটা দিতে চান শুধু সেই ভিডিওটাও নিতে পারেন। তা আমি এই ভিডিওতে লোকেশন সিলেক্ট করব। আমি দেখিয়ে দিই, দেখুন এই ভিডিওতে আমার কোনো লোকেশন সিলেক্ট করা নাই। তা আমি এটি এখন কিভাবে করতে হয় সেটি দেখাবো। তো কন্টেন্টে আসার পরে এই যে দেখতেছেন যে আই বাটন আছে, আই বাটনে ক্লিক করবেন, ডিটেলস এটা ক্লিক করার পর যে দেখুন যে ভিডিও লোকেশন এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে সিম্পলি হচ্ছে আপনি যে দেশে হচ্ছে র্যাঙ্ক করাইতে চান বা লোকেশন সিলেক্ট করতে চান জাস্ট ওই দেশের নামটা লিখবেন। আমি যেহেতু বাংলাদেশি তো আমি বাংলাদেশটাই সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট হয়ে যাওয়ার পরে জাস্ট এখানে হচ্ছে সেভ বাটনে ক্লিক করবেন, সেভ হয়ে গেছে। আমি এখন যদি ভিডিওটি প্লে করে দেখাই, দেখুন এখানে বাংলাদেশ সিলেক্ট ছিল না, মানে লোকেশন সিলেক্ট করা ছিল না, তো এখন এটা সিলেক্ট হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।